একটি প্রতিবাদ এমনটাও হয় প্রতিবাদ যারা মণিপুর পরিস্থিতিকে সমর্থন করেন তাদের জন্য বন্ধ হলো রেস্তোরাঁর দরজা যারা হিংসার পথ চলেছেন কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে তাদের ভূতের রাজা দিল সাপ তিন মাস কাটতে চলল এখনো মণিপুরে উত্তেজনার আগুন নেভার নাম নেই প্রতিদিন ঝরছে রক্ত মণিপুর জুড়ে এখন শুধুই হাহাকারের ছবি মণিপুরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে প্রায় গোটা দেশ প্রায় প্রত্যেকটি রাজ্য নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছে ডাবল ইঞ্জিন সরকার চুপ কেন এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরাও এই আবহে যারা মণিপুরের ঘটনাকে সমর্থন করে তাদের জন্য বন্ধ করা হলো রেস্তোরাঁর দরজা খোদ কলকাতায় দেখা গেল এই ছবি ভোজনপ্রেমী মানুষ ইতিমধ্যেই ভূতের রাজা দিল বর এই রেস্তোরাঁর নাম শুনেছেন এই রেস্তোরাঁর খাবার খেয়ে মুগ্ধও হয়েছেন অনেকেই শুক্রবার নিউ টাউনে অ্যাকশন এরিয়া টুতে দশম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কিন্তু উদ্বোধনের পর থেকে এই রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে রীতিমতো থমকে দাঁড়িয়ে পড়েছেন অনেকেই কারণ রেস্তোরাঁয় প্রবেশপথের মুখেই বড় বড় করে লেখা রয়েছে যারা মণিপুরের বর্বরতা সমর্থন করেন তাদের প্রবেশ নিষিদ্ধ এমনকি রূপলি পর্দায় গুপি গায়েনকে যেভাবে গাধার পিঠে চড়িয়ে গ্রাম ছাড়া করা হয়েছিল হুবহু তেমনই এক নিদান দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের বক্তব্য যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত বা এই লজ্জাজনক ঘটনাকে সমর্থন করেন তাদেরকে গাধার পিঠে চড়িয়ে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে মণিপুরের ঘটনায় ভারতসহ বিভিন্ন দেশের মানুষের মাথা নত হয়েছে এই প্রথমবার কলকাতার কোনো বাঙালি হোটেল এই ঘটনা নিয়ে সরব হলো আনুষ্ঠানিক উদ্বোধনের সময় থেকে এখনও পর্যন্ত যারা এই রেস্তোরাঁয় খেতে এসেছেন তাদের নিয়ে একটি পিটিশন তৈরি করেছে কর্তৃপক্ষ যেখানে প্রায় 400 জন এই লেখার সমর্থনে স্বাক্ষর করেছেন পরবর্তীকালে এই পিটিশনটি সরকারের হাতে তুলে দেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন হোটেলের কর্ণধার ঋতব্রত মিত্র মণিপুরের ঘটনার জেরেতে অনেকেই সমালোচনা করেছেন কিন্তু খোদ কলকাতায় এই প্রথম কোনো রেস্তোরাঁর তরফে এই অভিনব প্রতিবাদ নজর কেড়েছে সকলেরই নিউটাউন থেকে দেবপম সরকারের রিপোর্ট কলকাতা টিভি